আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভ্লগ এইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার বাইকটি সবসময় নতুনের মতো পারফরমেন্স পেতে গেলে কী কী মেনটেন্যান্স করতে হবে, বা আপনার 900 থেকে 1000 কিলোমিটার পরপর যে কাজগুলো করলে আপনার বাইকটি অলওভার সবসময় অলওয়েজ ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। তেল মাইলেজ, রেডি পিকআপ, ইঞ্জিন হিটিং ইস্যু বা আদার যে বিষয়গুলো সবগুলোর সমাধান থাকবে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো সর্বপ্রথম বিষয় আপনার ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল 900 থেকে 1000 কিলোমিটার পরপর পরিবর্তন করবেন কোম্পানির রিকমেন্ড হিসাবে। তো আমি গতকালকের ভিডিওতে দেখছেন যে আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে ইঞ্জিন ফ্লাশ করছি। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন আমার করা আছে, কারণ 900 থেকে 1000 কিলোমিটার পরপর আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি। এখন যে মোস্ট বিষয়টা আমার কাছে দাঁড়াচ্ছে, মানে সমস্যা দেখা দিচ্ছে, যে এই অ্যাক্সেলারেটর কেবেলটা আপনার টাইট থাকলে মনে হচ্ছে যে আপনার পুরো বাইকটি জাম চলতেছে বা খারাপ চলতেছে, এইরকমটা মনে হচ্ছে। সেম একইভাবে ক্লাচ কেবেলটা যদি আপনার টাইট থাকে তাহলে আপনার হাতটা কিন্তু ব্যথা হয়ে যাবে দীর্ঘ সময় রাইড করার ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সংক্ষেপে ক্লাচ কেবেল বা অ্যাক্সেলারেটর কেবেল কীভাবে আপনারা পরিষ্কার করবেন। পারেন তো কার্বোনের নিচের অংশ কেবলটা খুলে দিবেন, আর যদি না পারেন তো আপনার ওটা খুলতে হবে না, জাস্ট এভাবে খুলে এখানে দেখবেন যে একটা রাবারের মতো আছে, এটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে তো কেবেলটা খোলা হয়ে গেলে এই যে এখানে দেখেন, এই যে আগরবাতি বা সুগন্ধির যে প্যাকেটগুলো থাকে এখানে কিন্তু আমরা একটু পেট্রোল দিয়ে দিছি। এই পেট্রোল দেওয়ার পর এখানে একটু আমরা কাঁচা ইঞ্জিন অয়েল দিয়ে দিব। পেট্রোল এবং কাঁচা ইঞ্জিন অয়েল দেওয়ার পরে জাস্ট এভাবে একটু দুই একবার চাপ দিব। দেওয়া হয়ে গেলে কেবেলটা এই প্যাকেটের ভিতরে আমরা ঢুকাই দিব। এখন দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে তো আপনাকে একটু লক করতে হবে। লক বলতে আপনি এখানে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন আর গুণেতার দিয়েও বেঁধে দিতে পারেন। তো আমরা গুণেতার দিয়ে বেঁধে দিলাম, আপনি চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন। দেওয়ার পরে এই যে এভাবে আমরা কেবেলটা এখন ধরবো বা উপর দিকে এভাবে এই যে আটকাই দেবো। এই যে ভালো করে দেখুন যে আমরা ওখানে আটকাই দিয়েছি। আপনারা দেখতে পারতেছেন যে অটোমেটিকলি কিন্তু ওটা তেল এবং আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু নিচে চলে আসতেছে। তো আপনি যদি এটা খুলতে পারেন, এই যে হাতে দেখুন যে ময়লা, তো আপনারা যদি খুলতে পারেন এই কার্বোরের এই অংশটা তাহলে খুলে নেবেন, আর যদি মনে হয় যে আমি খুলতে পারতেছি না, জাস্ট উপরের অংশটুকু খুলে আপনারা এটা ক্লিন করে দিবেন। কেবেল পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এই যে এখানে যে থাকা স্প্রিংটা দেখা যাচ্ছে, এই স্প্রিংটা দেখবেন যে আপনার ছিঁড়ে গিয়েছে কিনা বা নষ্ট হয়ে গিয়েছে। কারণ এই স্প্রিংটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ক্লাচটা যখন আমরা ছেড়ে দিব এটা কিন্তু দ্রুত এদিকে সরে আসবে না। না আসার কারণে হতে পারে ক্লাচটা জাম থাকলো বা এখানে স্প্রিংটা আপনার কাজ করলো না, ছিঁড়ে গেছে, তাহলে আপনার দেখা গেল যে ক্লাচ প্লেটটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে বা ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যেতে পারে, রেডি পিকআপটা আপনার কম আসতে পারে। অবশ্যই দেখতে হবে যে এই বিশেষ করে এই অংশটুকু বা এই অংশটুকুর মধ্যে আপনার কেবলটা ফেটে গিয়েছে কিনা বা ছিঁড়ে গিয়েছে কিনা, যদি যায় তাহলে অবশ্যই পরিবর্তন করবেন। এবং এই যে চুইন আম, এই চুইন আমের বুস্টটা 6000 কিলোমিটার পরপর খুলে এটাতে আপনারা গ্রিস করে দিবেন, তাহলে আপনার পিছনের সাসপেনশনটা আশা করি ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে 6 থেকে 8000 কিলোমিটার পরপর আপনারা বলনেসার বা স্টারিং কনক্রিটটা গ্রিস করবেন। সেক্ষেত্রে আমার প্র্যাকটিক্যালে দেখা যে অনেক দীর্ঘ সময় আপনি ভালো একটা পারফরমেন্স বা ফিল পাবেন। আর এবং সাসপেনশন বা শক অ্যাবজর্বার 12000 কিলোমিটার পরপর ফরক অয়েল পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আপনার 300 কিলোমিটার পরপর বা যদি আপনি সময় না পান 1000 কিলোমিটার পরপর এই অংশগুলো আপনি পেট্রোল দিয়ে ওয়াশ করে দিবেন। দেওয়ার পরে আপনার স্পকেটের এই অংশটুকুতে আপনারা কাঁচা গিয়ার অয়েল অথবা ইঞ্জিন অয়েল দিবেন। দিলে আপনার বাইকের চেন থেকে শেষের সাউন্ডটা আসবে না, বা ক্যাট 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 সাউন্ড করে এই সাউন্ডগুলো কিন্তু আসবে না। তো আমরা ওয়াশ করে ইঞ্জিন অয়েল অথবা কাঁচা অয়েল দিয়ে দিব, আপনারাও দিবেন। এই সময় 1000 কিলোমিটার বা 900 কিলোমিটার পরপর
ইঞ্জিনের যে মাউন্টেন গুলন আছে এই ইঞ্জিনের নাট গুলন আপনারা অবশ্যই চেক করবেন বা টাইট দিবেন। তার সঙ্গে অবশ্যই চেনের ফ্রি ফিলে আছে কিনা 10 থেকে 15 mm 10 থেকে 15 mm ফ্রি ফিলে রাখবেন ড্রাইভ চেনের। তো আপনার বাইকটি যদি ডিস্ক ব্রেক হয়ে থাকে, সামন পেছন দুই চাক্কায় ডিস্ক ব্রেক, তাহলে অবশ্যই দেখবেন যে চাক্কার ফ্রি ঠিক আছে কিনা। আর এবং তার সঙ্গে সঙ্গে যখন আপনি বাইকটি সকালবেলা বাইর করবেন, আপনি যদি সম্ভব হয় তাহলে চাক্কাটা উল্টো দিকে ঘুরে এখানে একটু পানি দিয়ে দিবেন। সেম সামন এবং পেছন চাক্কার ক্ষেত্রে একই বিষয়, তাহলে আপনার বাইকের পারফরমেন্স অবশ্যই ভালো থাকবে এবং বাইক ফ্রি চলবে। তারপরে ভিউয়ার্স, আপনি 5 থেকে 6,000 কিলোমিটার পরপর এই যে মিটার যে সেন্সরটা আছে এটা আমরা গ্রিজ করে দিলাম, এই মিটার সেন্সরটা খুলে ওখানে যে গ্রিজটা থাকে এটা পরিবর্তন করে আপনারা নতুন গ্রিজ দিবেন অবশ্যই 5 থেকে 6,000 কিলোমিটার পরপর, তাহলে আপনার সেন্সর কেবেলটা অলওয়েজ ভালো থাকবে এবং এই শেপটাতেও গ্রিজ করে দিবেন। আর যদি আপনার পেছনের চাক্কাটা ড্রাম ব্রেক হয়ে থাকে, ড্রাম ব্রেকের ক্ষেত্রে অবশ্যই আপনি ইঞ্জিন অয়েল যখন ড্রেন দিবেন বা 500-1,000 কিলোমিটার পরপর চাক্কাটা খুলে পরিষ্কার করে নেবেন বা ব্রেক শ্যুটও পরিষ্কার করে নেবেন, ব্রেকিংটা ভালো হবে এবং চাক্কা ফ্রি থাকবে। আর আপনার বাইকের ব্যাটারি যদি অ্যাসিড পানি বা ড্রাই সেল ব্যতীত বাইক হয়, 1,000 কিলোমিটার পরপর এখানে লেখা দেখবেন আপার লেভেল এবং লোয়ার লেভেল, তো আপার লেভেল পর্যন্ত আপনারা ব্যাটারির পানি বা অ্যাসিড ডিস্টিল ওয়াটার দিয়ে সবসময় লেভেলে রাখার চেক করবেন এবং টার্মিনালগুলো খুলে গ্রিজ বা ক্লিন করে দিবেন। এই যে আমার ব্যাটারি টার্মিনালে লুজ হয়ে গিয়েছে, 1,000 কিলোমিটার পরপর এগুলো আপনারা চেক করবেন, তাহলে আপনার ব্যাটারিটি ভালো থাকবে এবং ব্যাটারি পারফরমেন্সও ভালো পাবেন দীর্ঘ সময় ধরে। ভিউয়ার্স, আপনি আপনারা অবশ্যই জানেন যে এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় পরিষ্কার করতে হবে এবং যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে দেওয়া হবে ওই ইঞ্জিন অয়েল একমুখে নিয়ে এই ফোমের মধ্যে পরিষ্কার করে দিয়ে লাগাই দিতে হবে। তার সঙ্গে সঙ্গে স্পার্ক প্লাগগুলো আপনার ক্লিন করতে হবে, স্পার্ক প্লাগগুলো ক্লিন করবেন এবং 12,000 কিলোমিটার পরপর স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার পরিবর্তন করবেন। 6,000 কিলোমিটার পরপর আপনার ক্লাস কভারের ভিতরে থাকা যে স্টাইনার বা স্ক্যান ফিল্টার রোটার ফিল্টার এগুলো ক্লিন করবেন অবশ্যই অবশ্যই। আর যদি আপনার বাইকটি বাহির দিকে মোবিল ফিল্টার থেকে থাকে তাহলে 3,000 কিলোমিটার পরপর আপনারা মোবিল ফিল্টারটা পরিবর্তন করবেন। তার সাথে অবশ্যই 5 থেকে 6,000 কিলোমিটার পরপর আপনার ট্যাপিড ক্লিয়ারেন্স বা ট্যাপিড ক্লিয়ারেন্সের ফ্রি ফিল্টারটা রাখবেন, তাহলে আপনার বাইকটি হিট হবে না, তেল মাইলেজ ভালো থাকবে, রেডি পিকআপটা ভালো পাবেন, বাইকটি ফ্রি চলবে। আর অবশ্যই ভালো মানের অকটেন ব্যবহার করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি যে কাজগুলো দেখাইলাম হয়তোবা দুই একটা আরও প্লাস হতে পারে মাইনাস হতে পারে, এই কাজগুলো করলে আমি মনে করি আপনার বাইকটি সর্বক্ষণ নতুনের মতো একটা ভালো পারফরমেন্স বা বাইকটি রাইড করে একটা নতুন বাইকের মতো ফিল অনুভব করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।